ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাংলা নতুন বছরকে। এছাড়া নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেকও অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে জুবায়ের আহমেদ জানান, বিলেতের বিভিন্ন শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে রূপ দেন নবীন প্রবীণের এক প্রাণবন্ত মিলন মেলায়। নর্থ লন্ডনের দর্জি প্যাভিলিয়নে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রহমান জিলানী, প্রেসিডেন্ট মোহাম্মদ ইনামুল হক, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, নবনির্বাচিত প্রেসিডেন্ট কোচি কবির, নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিলাদ সহ অনেকে। উপস্থিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে নতুন কমিটিকে বরণ করে নেন। অনুষ্ঠানে সংগঠনের 24 জন সদস্যকে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সবাই আমার